সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠান। আজকে দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আমাদের অনুষ্ঠানের শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠানের নবম পর্বে আমরা আপনাদের সাথে স্যার, উপনীত হয়েছি। দর্শক, বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আমি রয়েছি, রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে ধরতে চাই, বাংলাদেশের শিক্ষা অঙ্গনের নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের কৃষ্টি নিয়ে এগিয়ে যেতে পারে, স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে, ঠিক সেই উদ্দেশ্য নিয়েই আমরা ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির এই বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানটি করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে একজন যুক্ত থাকেন, একজন অতিথি, বরেণ্য অতিথি আজকেও রয়েছেন, তার সাথে প্রথমেই পরিচিত হব, এরপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। দর্শক, আমি আসলে এই অতিথি সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় দর্শক, যার সাথে আমি নিজেও কাজ করেছি, আমার সৌভাগ্য হয়েছিল মাদারপুর জেলা উদীচী তে একত্রিত কাজ করার সৌভাগ্য হয়েছিল, তার সাথে বিভিন্ন অঙ্গনে আমি একাত্র একটি প্ল্যাটফর্মে কাজ করতে যে আনন্দ সেটা তো আপনারা বুঝতেই পারেন, আমিও তার সাথে সেই কাজে অংশ নিয়েছিলাম বিভিন্ন পরিসরে বিভিন্ন মঞ্চে একাত্র আবৃত্তি করারও সৌভাগ্য হয়েছিল আমার। আমাদের মাদারপুর এবং তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যিনি আবৃত্তি করে বেরিয়েছেন আজবদি, এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং মাত্রা মাদারপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, এবং মাদারপুরে তাকে একজন আবৃত্তি সংগঠক এবং সাংস্কৃতিক সংগঠন হিসাবে যিনি সুখ্যাতি রয়েছে সেই শ্রদ্ধেয়, আমাদের সাথে যুক্ত আছেন আবৃত্তি শিল্পী সাদাত হোসেন লিটন। সাদাত হোসেন লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রিয়াজুল ইসলাম কাউসার, আমি ভালো আছি। একই সঙ্গে আশা করি তুমিও ভালো আছো। অবশ্যই তুমি করেই বলছি আজকের এই লাইভ স্ট্রিমিং এ, যেহেতু তুমি আমাদের অবশ্যই মাদারীপুরের একজন ছোট ভাই, এবং সৌভাগ্যক্রমে আজকে তোমার সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। তুমি আমন্ত্রণ জানিয়েছ, ইউটিভির পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে কারণে আমি ইউটিভি কর্তৃপক্ষকেও আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই লাইভ স্ট্রিমে আমাকে যুক্ত করবার জন্য। এবং একই সঙ্গে দর্শক হিসেবে যারা রয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, জি ধন্যবাদ রিয়াজ। জি সাদাত হোসেন লিটন ভাই, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আমরা অনেক কৃতজ্ঞ আপনাকে পেয়ে, আপনার মতো গুণী শিল্পীকে নিয়ে আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দে উদ্বেলিত যে আপনার সঙ্গে সেই আজকে থেকে 2 যুগ আগে কাজ করেছি সেই মানুষটির সাথে আজকে আমরা একাত্র একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমিও অনেক গর্বিত বোধ করছি। আর আপনার শুভেচ্ছাটুকু অবশ্যই আমার দর্শককে পৌঁছে দিলাম। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিউবের বিশেষ আয়োজন শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠান। আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন সাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাত্রা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। দর্শক, আমাদের অতিথির সাথে আপনারা কমেন্টসে প্রশ্ন রাখতে পারেন, এবং আপনারা আপনাদের অনুরোধ রাখতে পারেন আমাদের আজকের আবৃত্তি শিল্পীর কণ্ঠে কয়েকটি আবৃত্তি শোনার জন্য, সেই অপশনটি রয়েছে, আপনারা কমেন্টস করবেন, নিশ্চয়ই কমেন্টস করে আপনাদের কাঙ্ক্ষিত আবৃত্তিটি শুনে নিতে পারেন। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমি আলোচনার জন্য বলতে চাই যে এই যে করোনা পরিস্থিতিতে আপনি বা আপনার সংগঠন বা শিল্প সংস্কৃতি নিয়ে যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, তারা সকলে কেমন আছেন? জি, ধন্যবাদ কাউসার। আমরা হঠাৎ করেই আসলে এমন একটি বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছি যেটির জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না। আমরা রাইট, শুনছিলাম যে বৈশ্বিক করোনা শুরু হয়েছে সেই সুদূর চীন থেকে, কিন্তু সেটি যে ধাবিত হবে আমাদের দিকে, আমাদের বাংলাদেশের দিকে, সেটি কিন্তু আমাদের কারোরই প্রত্যাশিত ছিল না। কিন্তু আমরা এই বৈশ্বিক যে
দুঃসময়, সেই দুঃসময়ের বাইরে আমরা যেতে পারিনি, আমরা আলাদা হতে পারিনি। একেবারেই প্রতিটি বিশ্বের যতগুলো দেশ রয়েছে, সব দেশ যেখানে এফেক্টেড, সেখানে আমরাও একইভাবে, আমরা এবং আমাদের বাংলাদেশের যারা রয়েছি, বাংলাদেশি বা বাঙালি, আমরা সবাই কোনো না কোনো ভাবে এই করোনা দ্বারা সংক্রমিত হয়েছি, হচ্ছি, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের বাংলাদেশে প্রথম যখন এই করোনার শুরু হয়, অর্থাৎ আমরা যখন অফিসিয়ালি জানতে পারি যে বাংলাদেশে করোনা এফেক্টেড পাওয়া গিয়েছে, এবং সেটিও কিন্তু আমাদের মাদারীপুরের শিবচর উপজেলা থেকেই শুরু হয়েছিল, এবং সর্বপ্রথম সম্ভবত আমি রাইট, আমার যতটুকু মনে পড়ে যে জি জি আটজনকে তা থেকে আইডেন্টিফাই করা হয়েছিল যে করোনা আক্রান্ত, এবং সেই সময় থেকে আসলে যেমন একটি ভীতিকর অবস্থার মধ্যে আমরা ছিলাম, আমরা এর আগে আমরা দেখছিলাম বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপিয়ান কান্ট্রি সহ তুমি যে দেশটিতে থাকো, ইতালি, জি সেখানেও বিভিন্ন ভাবে এটা একেবারেই ছড়িয়ে একেবারে গিয়েছে। মাঠ পর্যায়ে চলে গিয়েছিল, ছড়িয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু আশা করিনি যে আসলে এটি আমাদের বাংলাদেশেও এটি চলে আসবে। তো যাই হোক, আসতে তারপরে পারে আমরা যখন মার্চ মাসে আমরা যখন শুরু করলাম আমাদের এই করোনা কালীন যাত্রা, তখন আমরা একটি ভীতিকর এবং আতঙ্কজনক অবস্থার মধ্যে পড়ে গেলাম সত্যিকার অর্থে, এবং পাশাপাশি সরকার কর্তৃক যে সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন বা যেভাবেই বলি না কেন, আমরা ওই অবস্থার মধ্যে পড়ে গিয়ে আসলে একেবারে ঘরবন্দি হয়ে গেলাম। এই ঘরবন্দি জীবন যাপন করতে শুরু করলাম, একাধারে ঘরে থাকা, আবার ঘরে থেকে আসলে সময় পাস করার যে বিষয়গুলো ছিল, সেটা বিভিন্ন উপায়গুলোকে আমরা অবলম্বন করে সময়গুলোকে মানে পার করার চেষ্টা করতাম আসলে সেই অর্থে। তো সেইভাবে দেখো যে একদম স্কুল কলেজ থেকে শুরু করে সার্বিকভাবে রাস্তাঘাট চলাফেরা করা থেকে শুরু করে সবকিছু সীমিত হয়ে গেল। তো আমাদের, তুমি যেটা জানতে চেয়েছো যে করোনাকালীন সময় আমরা কিভাবে কাটিয়েছি বা কেমন ছিলাম বা আমাদের কি অবস্থা, আসলে সত্যিকার অর্থে তখন আমরা ঘরবন্দি অবস্থার মধ্যেই ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যারা সাংগঠনিক চর্চার সঙ্গে যুক্ত ছিলাম, সংস্কৃতি চর্চার সঙ্গে বা সাংগঠনিক চর্চার সঙ্গে, আমরা সবাই কিন্তু আসলে ঘরবন্দি অবস্থার মধ্যেই ছিলাম। আর আমি হুম যেহেতু হুম ঘরবন্দি অবস্থায়, তো সেক্ষেত্রে আমি অন্য কাউকে বলতে পারি না যে তুমি ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা সাংগঠনিক চর্চাগুলো অব্যাহত রাখি কিংবা আমরা জি এই কাজগুলো করে যাই। তো সেই জি ক্ষেত্রে সবার ভেতরে একটি যেহেতু আতঙ্ক কাজ করছিল, বিশেষ করে ছোটদের প্রতি আরো বিশেষ রকমের নজরদারি ছিল, তো সেই ক্ষেত্রে আমরা আসলে যারা ছোট শিক্ষার্থী ছিল তাদেরকেও, তো তাদের বাবা মাকেও তো আমরা বলার মতো সাহস করতে পারিনি, এবং স্টিল নাও এখন জি পর্যন্ত আমরা বলতে পারি না যে তোমরা আসো, আমরা একদম একদম প্রতিনিয়ত ভাবে আগে যেভাবে আমরা পরিচর্যা করতাম, যে চর্চাটা রাইট করতাম একদম ক্লাসরুমে বসে, সেই জায়গাটা আমরা শুরু করি, হুম হুম কেননা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে হয়তো বা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। যদিও আমরা দেখছি যে রাইট রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, যে যেখানে মানুষ ছুটছে অবিরত ভাবে, হুম হুম কারো মধ্যে সেই প্রথম দিককার যে আতঙ্কজনক অবস্থা ছিল, প্রথম দিকটাতে যেরকম একটি সতর্কতামূলক অবস্থা ছিল, সেই অবস্থায় কিন্তু রাইট মানুষ এখন আর নেই। ন্যূনতম যে তার যে নিজের সেফটির জন্য যে সিকিউরিটি বা প্রোটেকশন নেওয়া দরকার, অর্থাৎ প্রথম শর্ত হিসেবে যদি আমি মাস্ককে মনে করি, সে মাস্কটুকু আমরা পরার মতো সময় বা সেই কাজটুকু আমরা করি না আসলে। এটা হচ্ছে আমাদের এক রাইট রকমের বাংলাদেশ কিন্তু ধৃষ্টতা বলতে সেকেন্ড পারি আর ওয়েভে কি। কিন্তু আরো সেকেন্ড ওয়েভে কিন্তু আরো বেশি এটার ছড়ানোর একটা আশঙ্কা করছে সরকার, এবং ইতিমধ্যে আমরা বহির্বিশ্বের অবস্থাটা দেখছি, ইটালি, স্পেন, ফ্রান্স এবং ইউকের যে পরিস্থিতি, আমেরিকার, একদম সেটা কিন্তু ভয়ানক আকার রূপ নিচ্ছে অলরেডি, তরতর বেগে কিন্তু মৃত্যু সংখ্যা এবং করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটি টেনে, আবারও হয়তো বা আমরা আর একটি এই প্রসঙ্গ আবারও হয়তো আসবো। তার আগে আমরা একটু কমেন্ট দেখে নিতে চাই প্রথমেই, কারণ প্রথমেই যে এত কমেন্ট আসবে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, এই জন্য লোকটা সামলাতে পারছি না। আগে একটু কমেন্ট গুলো পড়তে চাই কয়েকটা। বিশেষ করে আঞ্জুমান জুলিয়া লিখেছে, শামসুর রহমানের তোমার এই প্রতিধ্বনি শুনতে চাই। গৌতম চন্দ্র মণ্ডল লিখেছেন অভিনন্দন। নাইমা শাহাদাত লিখছেন শুভকামনা রইল। এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় কুমার লাবলু ভাই, মাদারপুরের একজন জনপ্রিয় একজন আবৃত্তিকার, উনি লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
উদ্ভাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে আবৃত্তি গান শাহাদাত লিটনের জন্য ভালোবাসা আজকের সঞ্চালক সহ। বাহ, অসংখ্য ধন্যবাদ লাবলু ভাই, আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন এই জন্য, এবং জুলিয়া সহ সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যে চাহিদা, আপনারা যেটা চেয়েছেন, সেলিম সেলিম মুন্সিও শুভেচ্ছা জানিয়েছেন, সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরো যারা দেখছেন সকলেই কমেন্টস করুন, আপনাদের প্রশ্নের উত্তরও দিবেন। তর্সি তয়া আবৃত্তি উপস্থাপন মাত্রা বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আবার কিছুক্ষণ পরে কমেন্টস নিব, আমরা আবার একটু আলোচনায় যেতে চাই। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি কথা, সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহাদাত হোসেন লিটন, বিশিষ্ট আবৃত্তিকার এবং মাত্রার সাধারণ সম্পাদক। দর্শক, আমরা কথা বলছিলাম আবৃত্তিকার শাহাদাত হোসেন লিটনের সাথে। লিটন, আমি যদি আরেকটা বিষয় জানতে চাই, যে এই যে আবৃত্তির শুরুটা কবে হয়েছিল এবং এর পিছনে একটা অনুপ্রেরণার উৎস থাকে, সেই অনুপ্রেরণার উৎসটা কে ছিল যদি বলতেন? এরপরে কিন্তু আমরা একটা কবিতা শুনবো, সেই শুরুর কবিতাটা কোনটা হবে সেটাও আমরা জানবো। আগে একটু এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, শুরুটা। হ্যাঁ, ধন্যবাদ রিয়াজ, অনেক ধন্যবাদ তোমাকে যে প্রশ্নটি তুমি করেছো, যে আবৃত্তি চর্চার শুরুটা কিভাবে হলো, কোথা থেকে হলো, কে অনুপ্রাণিত করেছিল। সত্যিকার অর্থে যে আমি যেটা মনে করি আর কি, সেটি হচ্ছে যে আমি যখন আমার বাসায়, অর্থাৎ আমি যখন আমি বুঝতে শিখি আর কি, আমার বয়সে যখন বোঝার মতো হয়েছে, তখন থেকে দেখেছি যে আমাদের বাসায় একটি সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। অর্থাৎ সেই সময়টাতে বিনোদনের এত রকমের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সেই সময়টাতে আমাদের বাসার যে আমরা যে উঠোন বলি আর কি, এখন তো আর সেই উঠোনের অস্তিত্ব নেই, এখন সব দালান কোঠা হয়ে গিয়ে সেই উঠোন গুলো সব বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাসায় যখন এরকম একটি বড় একটি উঠোন ছিল, সেখানে প্রতি মাসে মাসে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। আমাদের প্রতিবেশী সহ আমাদের বাসায় যারা থাকতেন, বিশেষ করে অর্গানাইজার হিসাবে দেখতাম, আমার আব্বা, আমার চাচারা, আমার ফুপুরা, তারা অর্গানাইজ করতেন। আমাদের বাসায় একটি স্টেজ হতো, মেয়েদের কাপড় দিয়ে সেই স্টেজ বানানো হতো। জি লিটন ভাই, হতো সেখানে জানতাম। একই সঙ্গে তখন থেকেই আমরা একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ছিলাম। আমার ছোট ভাই এনায়েত হোসেন, যে এখন আবৃত্তি করে, আবৃত্তি শিল্পী, ও ওই সময়টাতে আবৃত্তি করতো না, কিন্তু নাচতো আর কি। হ্যাঁ, আমার ফুপু নাচ শেখাতেন ওকে, মনে আছে আর কি। যাই হোক, আমরা এরকম পরিমণ্ডলে বড় হয়েছি। পরবর্তীতে আসলে স্কুলে গিয়ে দেখ, যখন তখন আসলে এখন যেভাবে আবৃত্তি চর্চাটা হয়, তখন কিন্তু এভাবে আবৃত্তি চর্চার পরিসর ছিল না। এখন কিন্তু বিস্তৃত পরিসরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সারা বাংলাদেশে এই আবৃত্তি চর্চার ক্ষেত্রে যে কার্যকর পদক্ষেপ গুলো নিয়েছে, সেই পদক্ষেপে এখন মানুষ অনুপ্রাণিত হচ্ছে। শিল্পকলাতেও এই আবৃত্তি বিভাগ নামে একটি আবৃত্তি বিভাগ চালু হয়েছে। এই কারণে আমরা এখন মনে করি যে আমাদের আবৃত্তির পরিসর বা পরিবারটি আসলে অনেক বড় একটি পরিবার হয়ে উঠেছে, যেখানে অনেক মানুষ যুক্ত হচ্ছে আবৃত্তি চর্চার জন্য। আরেকটি কথা বলে রাখি, যে আবৃত্তি চর্চাটা মূলত আসলে তো আবৃত্তি নয়, এখানে হচ্ছে উচ্চারণ। উচ্চারণের বিষয়টি যদি তুমি ভালো করে অবহিত হও, ভালো করে জানো, ভালো করে জানতে পারো, তা আমি মনে করি শুধুমাত্র আবৃত্তি চর্চার জন্যই নয়, তুমি ক্লাসে পড়া দেওয়ার ক্ষেত্রে বলো, তুমি কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলো, তুমি যদি কোনো প্রফেশন লাইফেও যাও, সেখানেও দেখতে দেখবে যে তুমি যদি সুন্দর করে কথা বলো, সুন্দর করে কথা বলা, বা ইন্টারভিউ বোর্ডেও যদি তুমি সুন্দর করে কথা বলো, তো সবকিছু আসলে তোমার ব্যক্তিত্বের একটি অনুষঙ্গ হয়ে দেখা দেয়। আমি মনে করি যে আসলে আবৃত্তিটা শুধুমাত্র আবৃত্তির সঙ্গেই যুক্ত নয়, এটি এই উচ্চারণ চর্চাটি আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে। যাই হোক, তখন থেকে আমার আবৃত্তির প্রতি আগ্রহ, এবং পরবর্তীতে এখানে মাদারীপুরে থাকাকালীন সময়, স্কুল কলেজ যখন থাকতাম, তখন সীমিত পরিসরে একটি চর্চার বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং একই সঙ্গে সায়ানটে ভর্তি হয়েছিলাম, তো তখন আমাদের ওয়াহিদুল হক স্যার, সানজিদা আপা, ওনারা রবীন্দ্রসঙ্গীতের ক্লাস করাতেন, এবং ক্লাস করানোর আগে যে কাজটি ওনারা করতেন, একটি গান ওনারা দিতেন এবং সেই গানটিকে আবৃত্তি করতে বলতেন, এবং তখন থেকে আমরা ওই আবৃত্তির ব্যাপারে সচেতন হয়ে গেলাম।
এবং তখন পরবর্তীতে আমার ডিপার্টমেন্টের যিনি টিচার ছিলেন আমাদের নরেন বিশ্বাস স্যার, প্রয়াত নরেন বিশ্বাস স্যার, যার বাড়িও মাদারীপুর রাজৌরি, তুমি জানো হয়তো, উনিও কিন্তু উচ্চারণের উপরে অলঙ্কারের উপরে ক্লাস করাতেন। তো ওনার ক্লাসগুলো মনোযোগী হয়ে শুনতাম এবং ওনার সাহচর্য জি আমি বেশ কিছুদিন ছিলাম। তো সবকিছু আমার কারণে আমরা আমি ব্যক্তিগত ভাবে তখন থেকেই উৎসাহ বোধ করি এবং পরবর্তীতে চর্চাটা অব্যাহত রাখি। এবং এখন যদিও আমি মাদারীপুরে আছি, আমার প্রফেশনাল কাজে, আমার ব্যবসায়িক কাজে, পৈতৃক সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আমি ব্যবসা, পাশাপাশি আমি সাংগঠনিক কাজেও এবং পাশাপাশি এই আবৃত্তি চর্চার ক্ষেত্রেও আমি আত্মনিয়োগ করার চেষ্টা করি আর কি, বা আত্মনিয়োগ করে নিজেকে মনে করি যে আমার যে জানার বিষয়টি সেটি সবাই জানুক, হই সবাই উপলব্ধি করুক আর কি। তো আসলে এই তাড়না জি থেকেই, এই দায়বদ্ধতা থেকেই আসলে এই কাজগুলো করা সত্যিকার অর্থে। জি তাহলে হ্যাঁ উৎসাহটা কে প্রদান করছেন? উৎসাহ প্রদানের পিছনে আপনার কেউ পরিবার হ্যাঁ থেকে অবশ্যই উৎসাহিত করে অবশ্যই বর্তমানে অবশ্যই আপনাদের পাশে থেকে একজন? জি আমি একদম, তুমি যদি যে এই কথা বলো তো প্রথমেই আমি বলবো যে আমার আব্বা এবং আমার আম্মা, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমাকে গান শেখাতেন আর কি, গান শেখানোর জন্য উৎসাহিত করেছেন, হারমোনিয়াম কিনে দিয়েছেন। আমাদের মাদারীপুরের প্রয়াত প্রফুল্ল কুমার পোদ্দার স্যার ছিলেন, ওনাকে রেখে দিয়েছিলেন গান শেখার ব্যাপারে, ওনার কাছে আমার হাতেখড়ি। পরবর্তীতে মায়ারানী দাস, তিনিও আমাকে শিখিয়েছেন, আমি এই দুই ওস্তাদের কাছে গান শিখেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমার শেখা বা এইরকম সব ওই গানের ধারাবাহিকতা সূত্রে পরবর্তীতে আমি লিখলাম যে আসলে এটিও তো একটা ভালো বিষয়, কারণ আমাকে গান গাইতে গেলেও তো আমাকে উচ্চারণটা সঠিক করে গাইতে হবে আর কি। তো তাহলে সেই ক্ষেত্রে তো আমি আবৃত্তির ক্ষেত্রেও আমি এই কাজটা করতে পারি, তখন আমি মূলত এই রাইট কাজটা করি। এবং পরবর্তীতে দেখা গেছে যে তোমার ভাবি আর কি, আমি যদি বলি আর কি, আমার সহধর্মিণী, জি যে আমাকে উৎসাহিত হুম করে আর কি, আমাকে সহযোগিতা করে, এবং আমার বাসায় কোনো এক সময় আমার হারমোনিয়াম ছিল না, বাট আমার কোনো এক জন্মদিনে সে ঢাকা থেকে একটি হারমোনিয়াম এনে অন্য কাউকে দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। যাই হোক, এরকম অনেক কাহিনী আছে, সেও আমাকে সহযোগিতা করে বলেই আমিও আসলে এই যে চর্চাগুলো আমি করার সেই সুযোগ পাই। সেই কথাটাই শুনতে চেয়েছিলাম, কারণ আমিও কাস্তে থেকে যেটা হ্যাঁ দেখেছি হ্যাঁ ভাবি কিন্তু আসতো উদিতি হ্যাঁ চাপের সাথে, হয়তো রাইট ভাবিও গান রাইট করেন আমার জানা মতে। আমরা আমরা হ্যাঁ শুনবো উনি সেই গল্পগুলো উনি গান এবং একটি উনি গান আবৃত্তিও শুনবো তার আগে। জি জি বলুন, না, জি সে গান বলুন। করে না, আমার সঙ্গে আবৃত্তি করতো আর কি। তো এখন আসলে এতটাই আচ্ছা ব্যস্ত হয়ে পড়েছে রাইট যে সেই চর্চাটুকু করার মতো সময় সে দিতে পারে না আর কি, এবং এই জন্য আমিও তাকে আসলে রাইট ওইভাবে বলি না যে তুমি, তবে তারপরেও আমাকে যে সহযোগিতা গুলো করে, আসলে এই যে লাইভ স্ট্রিমিং হুম প্রোগ্রাম হুম গুলোতে সহযোগিতা করা, আমার মেয়েও আমাকে সহযোগিতা করে, আমার বড় মেয়ে নাইমা শাহজাদ, ও আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আর কি। হ্যাঁ, তো ওকে আমি বড় জ্বালাতন করি আর কি, এই প্রোগ্রাম বাহ গুলো করার দারুণ, ব্যাপারে আর কি। যাই হোক, একে সকলে একে আসলে একটা পারিবারিক আবৃত্তি সহযোগিতার পরিবার কারণে। হ্যাঁ হিসেবে গড়ে উঠছে। জি না, আমি জি আসলে আমরা আবৃত্তি আমরা পরিবার সাধু হিসেবে, ভাই আমরা হ্যাঁ বলো, জি বলুন না, আমরা আমরা একটা বিজ্ঞাপন বিরতির পরে আবার আসতে চাচ্ছি। আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিব, দর্শক কেউ কোথাও যাবেন না, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। আপনারা কেউ কোথাও যাবেন না, ফিরছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়, আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল কেরিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্লামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে। দর্শক আপনারা আজকে অনুষ্ঠানের নবম পর্ব দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন একজন বরেণ্য অতিথি সাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাত্রা এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। দর্শক আমরা শুনছিলাম সাদাত হোসেন লিটনের সেই গল্পটি, কিভাবে তিনি আবৃত্তি শিল্পী হিসাবে পরিণত হলেন। আমরা শুনতে পেলাম তিনি প্রথমে সঙ্গীত শিল্পী হিসাবে
নিজেকে প্রতিষ্ঠিত করতে যে আবৃত্তি শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এটাই আমরা তার গল্পে শুনলাম। আমরা এখন তার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাই। লিটন ভাই, আপনি প্রথমেই আজকে দর্শকদের কোন আবৃত্তিটি শোনাতে চাচ্ছেন? আমি আসলে একটি আবৃত্তি করতে চাই, মানে পাঠ করতে চাই, সেটি হচ্ছে এরকম যে তুমি জানো এবং আমরাও জানি এবং আমরা অবহিত যে সাম্প্রতিক সময়ে আমাদের এই করোনাকালীন দুঃসময়ের সঙ্গে আরো একটি দুঃসময় যুক্ত হয়েছে, যেটি নারীর প্রতি সহিংসতা, বিভিন্ন রকমের সহিংসতা আমরা দেখছি। এতটা সচেতনতা থাকার পরেও, এতটা সচেতন থাকার পরেও, এত কিছু বলার পরেও, এত তারপরেও আমরা কিন্তু এটিকে প্রতিরোধ করতে পারিনি এবং একই সঙ্গে এটাকে দমাতে পারিনি। প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখছি, পত্র পত্রিকায় দেখছি, আমরা অনলাইনে দেখছি যে এই বিষয়গুলো কাজ করছে আসলে, যেটি আমাদের জন্য খুবই আসলে মর্মাহত করে নিজেকে। তো সেই জন্য আসলে বারবার আমরা আহ্বান জানাই যে আমরা নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাই, আমরা নারীকে সম্মান দিতে শিখি। আসলে তারা নারী হিসেবেও নয়, সর্বোপরি যদি তাদেরকে মানুষ হিসেবে দেখি, আমার মনে হয় যে সেটি আমাদের জন্য মানবিক মানুষ হয়ে উঠবার একটি মূল্যবোধকে জাগ্রত করে। তা আমি সেই নারী নারীদের প্রতি সম্মান রেখেই আসলে একটি কবিতা পড়ছি, যেটি হুমায়ুন আজাদের একটি কবিতা, বহুল পঠিত একটি কবিতা, আমাদের মা শিরোনামে কবিতাটি, সেটি আমি পড়ছি আর কি। জি, আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশে দেখতাম। আমাদের মা ছিল শ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না, আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা, চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান খেতে নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও শ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে।
সকল মাদের অসংখ্য প্রতি ধন্যবাদ। শ্রদ্ধা, সকল নারীদের প্রতি শ্রদ্ধা, আসলে সকল নারীরাই তো আসলে মা জাতির, তো আসলে সেই মা জাতির প্রতি অবনত শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে। যাই হোক, ধন্যবাদ কাউসার। জি, অসংখ্য ধন্যবাদ, আমাদের অনেক ভাল লাগলো। আর আমরাও মনে করি যে এই নারী জাতিকে আমাদের শ্রদ্ধা জানানোর অবশ্যই কর্তব্য। এটা আমি ব্যক্তিগতভাবেও মাকে অত্যন্ত শ্রদ্ধা করি, এবং যদি মাকেই শ্রদ্ধা করি তাহলে প্রতিটি নারীকেই শ্রদ্ধা করা আমাদের অবশ্যই করণীয়। এবং সেই প্রসঙ্গ টেনেই বলবো যে এই যে শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করছেন, সেটা থেকে আমাদের নতুন প্রজন্ম কতটুকু এই এই যে যে আমরা আপনি বললেন যে নারী নির্যাতন হচ্ছে, বা এই যে যে পাশবিক অত্যাচার হচ্ছে, সেটা থেকে কতটুকু সংস্কৃতির মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম সরে আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ রিয়াজ, তুমি যে প্রশ্নটি করেছো, আসলে সংস্কৃতি চর্চা হচ্ছে আসলে একটি মানুষকে সংস্কৃতিবান হিসেবে গড়ে তোলা। শুধু এই সংস্কৃতিটা শুধুমাত্র গান বাজনার ভেতরে কিন্তু সীমাবদ্ধ নয়, যে আমরা প্রচলিত ভাবে মনে করি যে গান বাজনা করা মানেই হচ্ছে সংস্কৃতি চর্চা করা। এটি হচ্ছে আমরা ব্যাপকভাবে মনে করি আর কি, আমাদের মাস লেভেলে গণমানুষ যারা, তারা মনে করে যে যারা গান বাজনা করে ও তো সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত। আসলে আসলে মূল বিষয়টা কিন্তু সেই রাইট, জায়গাতে নয়, আমরা শুধু গান বাজনাটাকে সংস্কৃতি হিসেবে দেখছি না। সংস্কৃতি হচ্ছে যে আমার এই যে যেমন কথা বলে নিয়েই বলছি, আমি যে কথা বলছি, আমার কথাটা কতটুকু পরিশীলিত, আমি যে আমার আমি পোশাক পরছি সেই পোশাকটি কতটুকু পরিশীলিত, আমি যে রাস্তায় চলাফেরা করছি সেই আমার চলাফেরাটা কতটুকু পরিশীলিত, আমি মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সঙ্গে আমি কি আচরণ করছি, কি সৌজন্য বোধটা আমি দেখাচ্ছি, সেই জায়গাটিতেই তো আমরা পৌঁছতে পারি না। আমরা মনে করি যে যতটুকু যেতে চাই আমরা চেষ্টা করি, কিন্তু আসলে দেখা যায়, যেমন তুমি তুমিও হয়তো বা ফিল করবে এই বিষয়টি, যে আমরা আমাদের যে প্রজন্ম এবং তোমাদেরও প্রজন্ম, আমি বলবো তোমাদের প্রজন্মের ভিতরে হয়তো সবাই নয় এরকম, কেউ কেউ আমি মনে করি আর কি, বা বর্তমান প্রজন্মের ভিতরেও আমি সবাইকেও মনে করি না, কেউ মনে করি বা বলি সেটি হচ্ছে এরকম, কেউ কেউ হয়তো বা এই বিষয়টি সম্পর্কে অবহিত, যে আচার আচরণগত একটি বিষয় যেটি পরিবার থেকেও আসলে প্রাথমিক একটি ধারা তৈরি হয় আর কি। যেমন ধরো রাইট, যে আমরা যদি আমাদের সিনিয়রকে এখনো দেখি, আমাদের 1 বছরের সিনিয়র, মনে করি যে আমার স্কুলে বা আমার কলেজে বা আমার ইউনিভার্সিটিতে যার সঙ্গে পড়েছি, আমি কিন্তু তাকে এখনো দেখলে তাকে যতটুকু সালাম দেওয়া যায়, তার জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া যায়, তাকে স্পেস দেওয়া যায়, সেই চিন্তাটা সেই বোধটা কিন্তু আমাদের ভিতরে কাজ করে। কিন্তু বর্তমান সময়ে রাইট, বর্তমান প্রজন্মকে তুমি দেখবে যে আসলে আমরা যখন পাশাপাশি হেঁটে যাচ্ছি, সামনাসামনি হেঁটে যাচ্ছি, সালাম বিনিময় তো পরের জি প্রশ্ন আর কি, তার ভিতরে ওই চেতনাটুকুই কাজ করে না যে সে একজন সিনিয়র সিটিজেন বা একজন হ্যাঁ একটু একজন জি বড় অগ্রজ মানুষ, তাকে একটু সম্মান দেখাই আর কি। তো এই সেই প্রত্যাশাটা যেমন হয়তোবা আমরা এখন করি না বা করতে পারছি না, হ্যাঁ এটি হচ্ছে একটি বিষয় যে এই প্রজন্মটাকে আমরা কিভাবে শিক্ষা দেব, কারণ ওই প্রজন্ম তো ওই সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত না। আবার একটি বিষয় হচ্ছে যে সংস্কৃতি চর্চা করলে যে সেই মানুষটি আবার ওই রকম পরিশীলিত হয়ে উঠছে সেটাও না। কিন্তু আমি যেমন ব্যক্তিগত ভাবে যে কাজটি করি, যেমন যখন আমি আবৃত্তি চর্চার ভিতরে যুক্ত থাকি বা যখন ওই শিক্ষার্থীদেরকে শেখানোর বিষয়গুলো থাকি, তখন অন্তত পক্ষে বলি যে আসলে মানুষের সঙ্গে আমাদের কি আচরণ করা উচিত, আমাদের কিভাবে কথা বলা উচিত, টিচারের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, টেবিল টকে কি রকম কথা হতে পারে, ইন্টারভিউ বোর্ডে কিভাবে কথা হতে পারে, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের সঙ্গে আমার আচরণটা কি রকম হতে পারে, আমার পরিবারের সঙ্গে আমার আচরণটা কি হওয়া উচিত। হ্যাঁ, সিম্পলি তুমি যদি দেখো যে আমরা একটা যেমন খাবারের পরে আমরা যেমন দাঁতটাকে পরিষ্কার করি, এই দাঁত পরিষ্কার করার হুম হুম ক্ষেত্রে তুমি অনেক ক্ষেত্রেই তুমি অনেক মানুষের মানুষকে তুমি দেখবে যে খাবারের পরে একটি একটি টুথপিক নিয়ে সে দাঁত পরিষ্কার করছে। এই দাঁত পরিষ্কার করার সময় দেখা যাচ্ছে যে সবার সামনে সে তার দাঁতগুলো বের করে সে দাঁতের ময়লাগুলো ফেলছে। হ্যাঁ, ময়লা তো ফেলছেই, আবার থু মেরে ফেলে দিচ্ছে সেই, কখনো দেখা যায় যে সেই টুথপিকটি দেখা যাচ্ছে যে তার হয় তার পোশাকের সঙ্গে সে মুছে পরিষ্কার করছে, অথবা কোনো একটি তাওয়ালের সঙ্গে পরিষ্কার করছে। এই যে তুমি একটা মানে কি বলো একটা বিশৃঙ্খল অবস্থা, এই মানুষের এই যে এই বোধটা কেন আসে না, আমি এই জিনিসটাই আমি চিন্তা করে পাই না। আসলে শুধুমাত্র একটি সিম্পল একটি বিষয় জানা থাকলে, তো যে তুমি দাঁত পরিষ্কার করছো, প্রথমত আমি অন্যদিকে ঘুরে একদম যে আমাকে দেখতে পাচ্ছে না সেই দিকে ফিরে না হয় আমি পরিষ্কার করি, অথবা যদি সেই রকম স্পেস না থাকে আমি অন্তত মুখের সামনে আমি হাতটা দিয়ে আমি আস্তে করে পরিষ্কার করি যাতে কেউ না দেখে।
আমাদের এই বোধটুকু আসলে কাজ করে না। তবে আমরা চাই যে এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে একটি মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে উঠুক। আসলে মানুষ জন্মগ্রহণ করলেই তো আসলে মানুষ হয়ে ওঠে না, প্রাণীও তো জন্মগ্রহণ করে। তা আমি মনে করি যে আসলে মানুষ হতে গেলে মানুষ হতে হয়, আসলে তাকে পরিচর্যার মধ্যে দিয়ে, পরিশীলনের মধ্যে দিয়ে তাকে মানুষ হতে হয় সার্বিকভাবে। কারণ আমি পড়াশোনা করলেই আমি একজন মানুষ হয়ে গেলাম সেটা কিন্তু নয়। তুমি একটি একটি বিষয় দেখবে, তুমি যদি এই বোধটুকু তোমার ভিতরে কাজ করে, তুমি একটি ধরো তুমি একটি শার্ট পরেছো, একটি শার্ট পরে তুমি একটি প্যান্ট পরেছো, শার্টটি তুমি ইন করেছো, ইন করে তুমি হাঁটছো রাস্তা দিয়ে একটি স্যান্ডেল পরে, বাট তোমার কিন্তু ইন করার পরে তোমার পরা উচিত কিন্তু একটি জুতো পরা উচিত, জুতোর সঙ্গে একটি সক্স পরা উচিত, ঠিক আছে? কিন্তু তুমি অনেকেই দেখবা যে এরকম অনেক ভালো ভালো পজিশনে আছেন, তারা দেখবে যে একটা স্যান্ডেল পরেছে, একটা প্যান্ট পরেছে, একটা শার্ট পরেছে, ইন করে সে ঘুরে বেড়াচ্ছে। তুমি দেখো যে তার তার সম্পর্কে কি ধারণাটা আসবে। তা আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটি মানুষ যখন সংস্কৃতিবান হবে, একটি মানুষ যখন সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আসবে, শুধু গান বাজার কথা বলছি না, টোটাল বিষয়গুলোকে আমি বলছি আর কি, হ্যাঁ, ঠিকভাবে পড়াশোনা থেকে শুরু করে আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো, একজন মানুষ যেন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে, তার কথা বলা থেকে শুরু করে তার সার্বিক আচরণে যেন সে একজন মানুষ হয়ে বেড়ে ওঠে, এবং পরবর্তী প্রজন্মের ভিতরেও যেন সেই শিক্ষাটা সে দেয়। আমরা এই প্রত্যাশা করি এবং প্রত্যাশা নিয়ে আসলে সামনের দিকে যেতে চাই আর কি। ধন্যবাদ রিয়াজ। লিটন ভাই অসংখ্য ধন্যবাদ। এটাই সত্য যে মানুষ মাত্রই মানুষ নাই, মানুষকে কঠোর সাধনা করে মানুষ হয়ে উঠতে হয়, এই কথাটাই সত্য বাস্তব। আমার অভিজ্ঞতা থেকে বলবো যে উদীচিতে যখন আমরা যারাই কাজ করেছি আপনাদের আপনাদের সাথে, দেখা গেছে যে ওই আমলটায় যারা আমরা কাজ করেছি তারা কিন্তু অনেকে স্কিল্ড হয়ে উঠেছে, এবং তারা কিন্তু ম্যানার যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু আসলেই আমলে নিয়ে এগিয়ে গেছে। এখনো কিন্তু দেখলে সবাই সেভাবে শ্রদ্ধাশীল হয়ে দাঁড়িয়ে যায়, দেখা করে। এই যে শ্রদ্ধাটুকু, এটা তো থাকা অত্যন্ত জরুরি। আমরা কয়েকটি কমেন্টস নিতে চাই। মেহেদি আল মুজাহিদ লিখেছে, লিটন ভাই সাথে আছি। আচ্ছা, লিটন ভাই সাথে আছেন, মেহেদি লিখেছে। এমডি আশিক মাহমুদ মাত্রা লিখেছেন, অসাধারণ, ধন্যবাদ। কুমার লাবলু আবার লিখেছেন, মানুষের ঘরে জন্ম, আমার তবু সাধ জাগে মানুষ হবার। আচ্ছা কুমার ভাই, আপনার কথার তো অন্যরকম স্বাদ সবসময়। তাসনুবা হোসাইন লিখেছে, সহিংসতা শুধু নারী প্রতি প্রতি কি প্রতি হয় না প্রতি হয় না প্রতিহত মনে হয় লিখবে, প্রতিহত হয় না, পুরুষের প্রতিও সহিংসতা হয়, প্রাণীর উপর হয়, নারীকে খাটো করে দেখার কিছু নেই, যে কোনো ধরনের সহিংসতা রোধে সকলের সোচ্চার। হ্যাঁ, আসলে ভালো কথা লিখেছেন। শাহাদাত হোসেন লিখেছেন, সংস্কৃতি চর্চা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে তোলে, রাইট, অসাধারণ কমেন্টস এসছে। নাইমা শাহাদাত লিখেছে, আবৃত্তি উপস্থাপনা সংগঠন মাত্রা মাদারপুরের পক্ষ থেকে শুভকামনা। আপনাকেও শুভকামনা নাইমা। তস্তু বাবার লিখেছেন, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা পরিবারের সন্তান, আবৃত্তিকে ভালোবাসা পরিবারের কর্তা। শাহাদাত হোসেন লিটনকে অভিনন্দন জানাই। জি, আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের অভিনন্দন। শাহাদাত হোসেন আবার লিখেছেন, পৃথিবীর সকল মা সুখী হোক। হ্যাঁ, আমরাও সেটাই প্রত্যাশা করি শাহাদাত হোসেন। কুমার লাবলু আবার লিখেছে, লিটন ভাই আমাদের মা শিষ্ট উচ্চারণে ভালো পাঠ, অভিনন্দন। জি, এবং অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ লিখেছে, অনেক ভালো লাগছে আমার দুই জন মানুষ, একজন লিটন ভাই যিনি একজন দক্ষ সংগঠক ও ভালো সঙ্গীত ও আবৃত্তি শিল্পী, অন্যজন রিয়াজুল ইসলাম কাউসার, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব। শুভকামনা, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা আর কমেন্টস নিতে পারছি না, আমাদের অসংখ্য কমেন্টস আছে, সবাই কমেন্টস নেওয়া সম্ভব না, আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের অতিথি আজকে আছেন শাহাদাত হোসেন লিটন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব, তার আগে আমরা আরেকটি কবিতা শুনবো। তার আগে একটু শুনতে চাই যে লিটন ভাই, আপনার যে এই যে জীবনের প্রত্যাশা যেটা ছিল, সেটার প্রাপ্তিটা কতটুকু রূপ নিয়েছে আপনি যদি বলতেন, ছোট করে যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ কাউসার। আমি অনুষ্ঠানে মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কমেন্টস আমি দেখলাম, তাসনুবা হোসেন যিনি বলেছেন যে আসলে নারীর প্রতি নয় পুরুষদের প্রতিও সহিংসতা হয়। গতকালকেই আমি পত্রিকাতে দেখলাম আর কি, গতকালকে না পরশু দিন, সেটি হচ্ছে যে 80% মানুষ তার স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়,
এটি তাদের জরিপে উঠে এসেছে। এটি কিন্তু সত্যিকার অর্থেই তাই আর কি, আমরা যারা এই স্ত্রী সঙ্গে আছি আর কি, আমরা কোনো না কোনো ভাবেই আমরা মনে করি আসলে অনেকটা আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয় আসলে সত্যিকার অর্থে তাই সংসারে শান্তি বজায় রাখার জন্য আর কি। যাই হোক, ধন্যবাদ আপনাকে তাস্তুবা হোসেন, আমি আপনি একজন মেয়ে হয়েও যে মূল সত্যটি উপলব্ধি করেছেন এই জন্য। রাইট আমরা আরেকটি বিষয় আমি বলি যে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির যে বিষয় ছিল, তুমি যে কথাটি বললে যে আমি যেমন পড়াশোনা করেছিলাম যে আসলে আমি হয়তো বা যে বর্তমানে যে প্রফেশনে আছি হয়তো বা এই প্রফেশনে আমি থাকবো এরকম কোনো চিন্তা ভাবনা হয়তো আমার ছিল না। আমার প্রত্যাশাটি ছিল অন্যরকম, যে আমি হয়তো কলেজে শিক্ষকতা করব অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেশন জবে আমি ঢুকবো, অ্যাডমিনিস্ট্রেটিভ জবে ঢুকবো। তো আসলে সেটি হয়ে ওঠেনি, কারণ আমার আব্বা মারা যান, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, সেই সময়টাতে আমার আব্বা মারা যান আর কি। তো আমি পরিবারের বড় ছেলে ছিলাম, আমার ছোট ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো এনায়েত হোসেন, আর আমার ছোট বোনটি মালা ও পড়তো তখন মাত্র SSC পরীক্ষা দিয়েছে। তো সেই অবস্থা, সেই অবস্থায় আমার বাবা মারা যান এবং আমার আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের স্বার্থে পরবর্তীতে পড়াশোনা শেষ করে এসে আসলে আমাকে ওই জায়গাটিতে পৌঁছতে হয়েছে, আমি আর অন্যদিকে মুভ করতে পারিনি। তো সেখানে আমার একটি প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতরে একটি ফারাক থেকে যায়, কখনো কখনো মনে হয় যে না আমি এখানে আছি এখানেই ভালো আছি, আবার কখনো কখনো মনে হয় যে না আমি ওইখানে গেলে ওইখানে থাকলে হয়তো বা ভালো করতে পারতাম, আমি যদি টিচার হিসেবে যোগ দিতাম হয়তো বা মনে হয় যে আমি খারাপ লেকচার দিতাম না হয়তো, মানে যাই হোক এরকম মনে হয় আমার নিজের কাছে আর কি। একটা অন্তর্দ্বন্দ্ব মাঝে মধ্যে যে কাজ করে না সেটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আবার যখন দেখি যে আসলে আমার ডেজিগনেশন, যখন আমি দেখি যে আমি একজন ব্যবসায়ী, তখন আমার মনে হয় যে আসলে আমার তো অন্য, যখন অনেক পাবলিকলি যখন অনেক মানুষ আমাকে ট্রিট করে তখন ওইরকম মনে হয় যে আসলে তাহলে তো আমি তো কোনো কাজেই লাগলাম না আর কি, এরকম মনে হয় বিষয়গুলো। যাই হোক, এখানে আমার একটি প্রত্যাশা এবং প্রাপ্তি, কিন্তু আসলে সেটাকে আমি আঁকড়ে ধরে থাকি না, তবুও আমি মনে করি যে এখন যে অবস্থাতে আছি আমি ভালো আছি আর কি। তোমাদের সবার শুভকামনায় জি এই প্রত্যাশা করি এবং আগামীতেও তোমাদের শুভকামনার সঙ্গে এবং সবার সঙ্গে আমার পরিবারের সবার সঙ্গে যেন ভালো থাকতে পারি সেই প্রত্যাশা করছি। জি ধন্যবাদ জি কাউসার। আরেকটা বিষয় জানতে চাই যে এই যে একাধারে আপনি গান আবৃত্তি এবং এই আবৃত্তি অঙ্গনে শিক্ষকতাও করছেন, আবার ব্যবসা করছেন, আবার অন্যদিকে পরিবার, সব মিলিয়ে কোনটা বেশি ভালো লাগে এবং সব মিলিয়ে এত কিছু করার পেছনে কিভাবে মেনটেন করেন, সময় কিভাবে বের করেন যদি বলতেন? হ্যাঁ, ধন্যবাদ রিয়া, যেটি একটি ভালো প্রশ্ন আসলে। আমি কিছুদিন যখন আমি একটু পিছনে যাই, সেটি হচ্ছে যে আমাদের মাদারীপুর নয় সমগ্র বাংলাদেশে যখন থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলো তখন তো মানুষ সব ঘরবন্দি হয়ে গেল, তখন দেখলাম যে আসলে আমি বাসায় থাকতে থাকে একরকম এক প্রকার, তখন ধরো ইউটিউবে ওই উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি দেখতাম, কখনো গান শুনতাম, কখনো আবৃত্তি চর্চা করতাম, কখনো হারমোনিয়াম নিয়ে বসতাম। এরকম করতে করতে দেখা গেল যে একটা সময় আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেও বোর ফিল করছি, আসলে এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, কিন্তু বেরিয়ে আসার তো সুযোগ ছিল না আসলে। তো যাই হোক, হুম হুম এখন যে অবস্থাটা আমি যেমন তোমার ভাবির সঙ্গে শেয়ার করি আর কি, যে একটা মানুষ কিভাবে একেবারে অকর্মক হয়ে থাকে আর কি, তার সময়টা কিভাবে অতিবাহিত হয় আমি তখন ফিল করলাম আসলে। তো তখন আমি দেখলাম যে আসলে আমি যদি কাজের মধ্যে থাকি তা আমার কাছে মনে হয় যে আমি মানসিক ভাবে অনেক ফিট থাকি এবং শারীরিক ভাবে অনেক ফিট থাকি এবং কাজ করতে আমার কোনো অনীহা নেই, ভালো লাগে। তুমি দেখেছো, তুমি একটু পিছনে যাই আর একটু পিছনে যাই, যে তুমি আমার সঙ্গে যখন উদ্দীচী করতে আর কি, তখন তুমি আসতে খুব নিরিবিলি, আসতে বসতে চুপচাপ থাকতে, কাজ করতে একটা সালাম বিনিময় হতো, কাউসার এটা করো, তুমি প্রতিশ্রুতি হ্যাঁ ভাই আমি করছি, এই যে তোমাদের সঙ্গে আমাদের যে একটি রিলেশন ছিল তখন সাংগঠনিক ভাবে, আমি মনে করি যে এখনো আমাদের সেই বিষয়টি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বাট পরবর্তীতে রাইট কিন্তু এইরকম প্রজন্ম এখনো কিন্তু আমরা পাইনি, তুমিও লক্ষ্য করবে আমাদের এই মাদারীপুরের সন্তান হিসাবে, যে তুমি একটি বিষয় দেখবে যে আমাদের ভেতরে কিন্তু সেই বোধটুকু বা সেইরকম কোন কর্মী জি সংগঠক কিন্তু হয়নি একটা তৎকালীন অধিকার সময়ে। কিন্তু, আমি একটু ইন্টারাপ্ট করি, একটা অধিকার হ্যাঁ কিন্তু থেকে যায়। আমার মনে আছে 2012-তে একবার আমি এসেছিলাম, শিমুল মোস্তফা ভাই এসেছিলেন আবৃত্তির জন্য, হ্যাঁ আপনার বাচ্চা হ্যাঁ হ্যাঁ সংগঠনের পক্ষ থেকে সম্ভবত, হ্যাঁ 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 আমাকে হ্যাঁ হয়তো আপনার সাথে কিন্তু আমার দেখা হয় নাই যে আমি এসেছি, আমাকে মাঝে রাইট মধ্যে দেখেছেন, আপনার মাইক্রোফোনে বলে দিলেন রিয়াজুল ইসলাম কাউসার এখন একটা আবৃত্তি শোনাবে, আমি তো হ্যাঁ অবাক হয়ে গেলাম যে এই যে একটা অধিকার, এই অধিকারটা কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ কতটুকু আসলে প্রশ্নবিদ্ধ। জি হ্যাঁ হ্যাঁ বলছিলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই অবশ্যই গল্পটা আসলে। কাউসার। হ্যাঁ, জি যাই হোক, আমরা আসলে
তো আমরা মনে করি যে আসলে আমাদের যে আমি আমি যে কাজটি করি আসলে, তো এই ক্ষেত্রে আমাকে যেমন কিছুক্ষণ আগে একজন কমেন্ট দিয়েছে, মশিউর রহমান পারভেজ, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, ও আমাদের আমাদের ছোট ভাই, তুমি চেনো ওকে, ও কিন্তু আমাকে বলে থাকে আর কি যে লিটন ভাই, সংগঠন চর্চা বাদ দিয়ে আপনি আপনার শিল্পী চর্চাটাকে, শিল্পী চর্চার দিকে মনোযোগী হন। কারণ সংগঠন চর্চা করতে গেলে যে কাজটি করতে হয়, অর্থাৎ সংগঠনের যে মানে একদম টোটাল জিনিসটা, হয়তো আমার সঙ্গে সবাই কাজ করেন, আমার কিছু সহকর্মী আছেন, আমাদের অনেকেই আসলে নাম বলা যাবে না ওইভাবে, আমার যারা সহকর্মী আছেন বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেন, আজকে ওই লাইভ স্ট্রিমিং এ আছেন এবং পাশাপাশি সাংগঠনিক ভাবেও আছেন। আমি কার নাম বলবো, কার নাম বাদ পড়ে যাবে আসলে, তুমি আমি আমি এই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ আমি এই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আমি আমার সঙ্গে যারা কাজ করে বর্তমান সময়ে, আগেও যারা কাজ করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার ছোট আমার অনুজ যারা আছে ওরা অনেক সহযোগিতা করে, আমি কোনো একদিন সময় করে ওদেরকে নিয়ে বলবো, যদি কখনো সাংগঠনিক অবশ্যই একটা সামনে প্রোগ্রাম আছে সেটাতে আমি বলবো ওদের কথা, সবার কথা, যে আসলে সবাই ওরা আমাকে সহযোগিতা করে, ছেলে মেয়ে সহ সবাই, তো যে কারণে আমরা এই মফস্বল শহরে এই সংগঠন চর্চার গুলো করে থাকি। যদিও একটু আমি সিনিয়র হিসেবে আমার দায়ভারটা একটু বেশি, ধরো একেবারে কি বলে যে তাদেরকে অনুশীলন করানো থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়টা ম্যানেজ করা, সেই বিষয় থেকে শুরু করে সেই কাজগুলো কিন্তু আমাকে মনিটর করতে হয়, ওদেরকে বলি, ওরা শিখছে সবাই, হয়তো বা কখনো কখনো এরকম দায়িত্ব নিবে আমাদের মতো একটু বড় হলে পরে, আমি সেই প্রত্যাশা করি যে এরকম দায়িত্ববান সংগঠক, দায়িত্ববান আবৃত্তিকার হয়ে বেড়ে উঠুক ওরা। আর তুমি হয়তো বা এটা জানো যে আমরা একটা সময় যারা সংগঠন চর্চার সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের যারা সিনিয়র ছিলেন, তারপরে আমরা একটা স্টেজে, আমরা কিন্তু সেইভাবে অনেকেই সংগঠক হিসেবে বেড়ে উঠতে পারিনি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যর্থতা। যাই হোক, আমি যেটা বলি যে আমি সংগঠক হিসাবে কাজ করতে ভালো লাগে আমার, তারপরে আমি আবৃত্তি শিল্পী হিসাবে বলো বা যেভাবেই বলো, যতটুকু চর্চার সময় পাই সেভাবে করি একদম এইভাবে, তারপরে ধরো ব্যবসা বাণিজ্যের প্রতি লক্ষ্য রাখা, এটিও এটি নিয়েও আমাকে অনেকে বলে যে আসলে তুমি বাইরে বাইরে থাকো, অনেকেই বলে যে আসলে ব্যবসার দিকে তো তুমি মনোযোগী হও না, সময় দাও না, এটিও যেমন অস্বীকার করার উপায় নেই, আসলে আমি পরিপূর্ণভাবে আসলে সময়ও দিতে পারি না, এটি হচ্ছে আমার ব্যর্থতা আসলে। সেক্ষেত্রে আমার যে একেবারে ব্যবসার ক্ষতি হয় না সেটা নয়, আমি বুঝতে পারি যে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে মনের তাগিদে আমার কিন্তু এই সংগঠন চর্চা করে আমি নিজে আমার নিজের থেকে অনেক রকমের অর্থনৈতিক ভাবে আমার ক্ষতি হয় সেটা আমি ফিল করি, কখনো কখনো নিজের পকেট থেকে আমার পয়সা খরচ করে সংগঠনের নাম আমাকে সেটা চালাতে হয় তাৎক্ষণিক ভাবে, কিন্তু সেটা আমি আর কখনো হয়তো রিটার্ন পাই না, আমি রিটার্নের প্রত্যাশাও করি না, এটা হচ্ছে একটা মনের আনন্দে, মনের খোরাকে সবাইকে নিয়ে কাজ করা একটি ভালো লাগে বলেই আমরা এই কাজগুলো আসলে করে থাকি। কাউসার, এটি তুমিও জানো, ধন্যবাদ। আমরা আমরা একটি আবৃত্তির সময় আমরা অনুষ্ঠান কিন্তু একদম শেষ তো হয়েই গেছে, তারপরেও আমরা আর একটু চালিয়ে যেতে চাচ্ছি, কারণ আড্ডাটা এত মজাই লাগছে যে পুরোনো স্মৃতি সংমিশ্রণে খুব ভালো লাগছে, এই জন্য একটু চালিয়ে নিতে চাই, আর একটু সময় নিব দর্শকদের কাছে। আপনার আরেকটি আবৃত্তি শুনবো, এরপরে শেষ বক্তব্যটি শুনবো, এরপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। রিটন ভাই, ধন্যবাদ। কাউসার, তুমি জানো যে আমরা যে বর্ষটি পার করছি সেটি ছিল মুজিব জন্মশতবার্ষিকী, যেটি নিয়ে আমাদের আসলে আমরা মূলত কাজ করে যাচ্ছিলাম, বিশেষ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল যে একদম মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে স্টেজ প্রোগ্রাম করে সরাসরি মানুষের সঙ্গে যুক্ত হয়ে এই আমাদের কর্মসূচিগুলো সারা বছর ব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচি ছিল সেগুলোকে পালন করবার, আসলে আমাদের সেই সুযোগ হয়নি, কিন্তু তারপরেও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই করোনাকালীন সময় ভার্চুয়াল এই লাইভ স্ট্রিম এর মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে চলেছে অনবরত, প্রতি শুক্রবার এবং শনিবারে প্রোগ্রাম থাকছি, বিশেষ করে জন্মশতবার্ষিকী এবং ছুটির বিকেলে আবৃত্তি, শ্রাবণের পঙ্ক্তিমালা, বিভিন্ন শিরোনামে আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছি, যেটি আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে আমরা মনে করি। তো আমিও আসলে তার বাইরে নয়, যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বা সপক্ষে আমরা সবাই মনে করি, এবং সেই ধারাবাহিকতায় আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং কিছুক্ষণ আগে জুলিয়া আমাদের আরেকজন আমাদের ছোট বোন এবং একই সঙ্গে আবৃত্তি শিল্পী জুলিয়া বলেছিল যে তোমারই পদধ্বনি করবার জন্য শামসুর রহমানের, আমি সেই কবিতাটি পড়ছি আর কি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে দেশের প্রতিটি নদী থেকে,
যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে, যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেত্রে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোন কোন মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানু। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথে উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে উঠে তোমার কণ্ঠস্বর, যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ মৃদুদেহ, যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোন হাই রাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্য বয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ছেলছো করা পড়া হাতে, এই তো তুমি খালি পায়ে এব্রো থেব্রো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছো নদীতে, দাঁড় বাইছো মাঝির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় ধীরে যাওয়া চাকা ঠেলে তুলছো গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে, সুন্দর কল্যাণের স্বপ্ন দেখছো আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি ওডিসিউসের মতো বেরিয়ে পড়েছো নব অভিযানে, কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায় অপমানে অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গায়ে এক কবরে, অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। ধন্যবাদ রিয়াজ। অসাধারণ, খুব ভালো লাগলো। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, তার আগে আমাদের আজকের শ্রদ্ধেয় অতিথির কাছে আমরা ইউটিভির দর্শকদের জন্য কিছু শেষ বক্তব্য শুনবো এবং শুনবো শিল্প সংস্কৃতি নিয়ে আমাদের নতুন প্রজন্ম যেন আঁকড়ে ধরে বাংলাদেশের যে জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস ছিল, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই না সেই সব চিত্র যেখানে ধর্ষিত হবে আর নির্যাতিত হবে আমাদের মা বোনেরা, এমনটি একটি বাংলাদেশের প্রত্যাশা রাখছি। এবং এই প্রত্যাশা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি শেষ কথা বলবেন, আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই শিল্প সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাংলাদেশের এই সব ন্যক্কারজনক ঘটনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। জি, সাদা দোষীর নীলচর। হ্যাঁ, ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার, মিলান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক সংগঠক এবং একই সঙ্গে একজন লেখক, প্রতিভাবান আমাদের অনুজ রিয়াজুল ইসলাম কাউসার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইউটিভি কে এবং ইউটিভির আমাদের কর্ণধার, আমাদের তাকেও আমি, হ্যাঁ মোহাম্মদ আলী, তাকেও আমি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, যাদের সৌজন্যে আজকে এই লাইভ স্ট্রিমে আমি যুক্ত হয়েছি, আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ইউটিভি কে এবং একই সঙ্গে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আপনাদেরকে
যে এরকম একটি সুন্দর আয়োজন আপনারা করে যাচ্ছেন, যেটি নবম পর্বে আজ অনুষ্ঠিত হচ্ছে এবং আমি যেখানে যুক্ত ছিলাম। অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন। সম্ভবত এটি আপনারা যারা দর্শক হিসাবে আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য, যারা উচ্চশিক্ষার জন্য ভাবছেন, তারা অবশ্যই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন, সেই প্রত্যাশাও করি। এই ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এর সঙ্গে আপনারা যুক্ত হবেন আশা করি, সেই প্রত্যাশাও রাখি। এবং একই সঙ্গে দর্শক যারা থাকেন বরাবর আমাদের সঙ্গে এই লাইভ স্ট্রিমিং গুলোতে, তারা তাদের সময় নষ্ট করে আমাদের সঙ্গে থাকেন বলেই আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, ভালো লাগে। আসলে সত্যিকার অর্থেই আমরা মনে করি যে তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। যারা যুক্ত আছেন তারাও কিন্তু, আমরা মনে করি যে আপনারা কিন্তু সংস্কৃতিবান মানুষ, সংস্কৃতিকে লালন করেন বলেই আপনারা কিন্তু এই সংস্কৃতি চর্চার সঙ্গে যারা যুক্ত তাদেরকে উৎসাহ প্রদান করেন বিভিন্ন ভাবে, অর্থাৎ দর্শক হিসাবে থাকেন, কেউ 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 কমেন্টস দিয়ে থাকেন, যুক্ত থাকেন এবং একই সঙ্গে অনুপ্রাণিত করেন বিভিন্ন ভাবে। যেমন আমরা যেমন আজকে যখন ফেসবুকে আমরা দিয়েছিলাম যে আমাদের প্রোগ্রাম আছে, তখন আমাদেরকে অনেকেই শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, লাইক দিয়েছেন। আমরা মনে করি যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, প্রতিটি মানুষই সংস্কৃতিবান মানুষ এবং একজন মানুষ সংস্কৃতিবান মানুষ হয়ে বেড়ে উঠুক, প্রকৃত মানুষ হয়ে বেড়ে উঠুক, সেই প্রত্যাশা আমরা যেমন করি, অর্থাৎ সার্বিকভাবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই যে একটি মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে বেড়ে উঠুক, তার কাজে কর্মে, তার চলাফেরায়, তার কথাবার্তায় দায়বদ্ধ থাকুক, তার পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, সব কিছুর প্রতি মিলিয়ে আমরা একটি ভালো প্রজন্ম, আগামী প্রজন্ম আমরা যাতে তৈরি করতে পারি এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, সেই প্রত্যাশাও যেমন আমরা করি এবং সেই আশাবাদও রেখে আমরা যেমন বলি। যেমন আমি একটু বলি আর কি, যে আমরা আমাদের মাদারীপুরে একটি স্কুল রয়েছে, কিন্ডার গার্টেন স্কুল। সেই স্কুলে যখন সূচনা হয়, অর্থাৎ স্কুল ক্লাস শুরু হয়, এখন তো বন্ধ, তো তখন আমরা ওই বাচ্চাদেরকে শেখাই আর কি, যে একটা মানুষকে কিভাবে সালাম দিতে হয়, কাকে কিভাবে, কার সঙ্গে কি আচরণ করতে হয়, কাকে কি বলতে হবে, আমাকে কিভাবে বসতে হবে, কিভাবে করতে হবে, কি কাজটি, কোন কাজটি কোন ভাবে কি কথা বলে করতে হবে, এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বাচ্চাগুলি কিন্তু আসলে খুব মনে রাখে এবং ধারণ করে সেই বিষয়গুলো, এবং পরবর্তীতে দেখেছি যে আসলে যখনই আমরা স্কুলে ক্লাসে উপস্থিত হয়েছি, তখন সেই বাচ্চারা গুলো কিন্তু সেইগুলো ফলো করছে। তো এই বাচ্চাদেরকে আমরা যেগুলো বলছি, সেটা যদি পাশাপাশি অভিভাবকরাও একটু একটু চর্চার মধ্যে থাকে, চর্চার মধ্যে রাখে, আমরা মনে করি যে আসলে সবাই সেই বাচ্চা সহ বর্তমান প্রজন্ম, যারা আগামীতে আরো বড় প্রজন্ম হয়ে বেড়ে উঠবেন, উত্তর প্রজন্ম, তারা সবাই একজন পরিশীলিত মানুষ, সংস্কৃতিবান মানুষ হয়ে বেড়ে উঠবে, সেই প্রত্যাশা রাখি, সেই আশার আলো দেখি, সেই স্বপ্ন দেখি। আমরা যারা অগ্রজ হিসেবে আছি, সিনিয়র হিসেবে আছি এই মুহূর্তে, আমরা হয়তো বা কখনো কোনো সময় এই অবস্থাতেও থাকবো না, আরো যতদিন আমরা বেঁচে থাকি ততদিন চেষ্টা করে যাব একজন মানুষকে সংস্কৃতিবান মানুষ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠে, মানুষ হয়ে বেড়ে উঠবার জন্য। ধন্যবাদ ইউটিভি, ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার, এবং ধন্যবাদ আমাদের এই ইনস্টিটিউশনকে এবং আমাদের সকলকে, দর্শক শ্রোতা সহ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে। আপনাদের সকলের জন্য শুভকামনা, শুভরাত্রি, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। জি, অসংখ্য ধন্যবাদ সাদাত হোসেন লিটন, আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে, আমাদের সাথে কথোপকথনে অংশ নিয়ে এবং আবৃত্তি করে আমাদের দর্শকদেরকে মনোরঞ্জন করার জন্য। এবং ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে দীর্ঘ দিন কাজ করেছি, প্রায় দুই যুগ আগে থেকেই কাজ করেছি, সেই স্মৃতিটুকুও আমার অনেক ভালো লাগলো যে আমি সেই উদীচীর একজন কর্মী ছিলাম। বিশেষ করে 2000 সালে মনে হয় আমার একটি চমৎকার একটি নাটক করেছিলাম আমরা, যে মনে পড়ে, এবং একটি ম্যাগাজিন বের হয়েছিল, সেটা আমার সম্পাদনা হয়েছিল, উদীচীর ম্যাগাজিনটা একটা চমৎকার একটি ম্যাগাজিন ছিল, এবং সম্মেলন উপলক্ষে 2000 সালের। এবং সেখানে আমি, আমার মনে আছে একটা মেন চরিত্র আমার ছিল সাকিনা সুন্দরী নাটকের, আমার নাম ছিল নসর মালুম, এবং আমার সাথে হয়তো বা যদি ভুল না করি
তন্দ্রা নামের ছোট মেয়েটা তখনকার ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষার্থী, সেই তন্দ্রা অনেক ছোট ছিল, তো সে আমার সাথে কাজটা করতে পেরেছিল। এই যে একটা স্মৃতি, তখন কিন্তু খায়রুজ্জামান সবুজ ভাই এবং মহিদুজ্জামান চৌধুরী, ময়না ভাই সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ঢাকা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে এবং এই সম্মেলনটি করতে এসেছিলেন। আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, সেই আমলে যারা ছিলেন, খান মোহাম্মদ শহীদ ভাই, মহিউদ্দিন ফারুকি ভাই, রেজাউলামিন খোকন ভাই সহ যাদের কথা আমি আসলে অকপটে স্বীকার করি। অনেক সময় যেখানেই আমি যাই দেশের বাইরেও, কিন্তু সেই এই সংস্কৃতি লালন করার জন্যই কিন্তু আমি সেই ইউরোপীয় লাল সবুজের পতাকাকে উড়িয়ে বেড়ানোর জন্য চেষ্টা করি। এই এই উদীচীর সংমিশ্রণে ছিলাম বলেই কিন্তু বাংলার কৃষ্টিকে এগিয়ে নেওয়ার পথে আমি কাজ করে চলেছি। আমি মনে করি যে আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করছেন, সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের নতুন প্রজন্মর বুকে যদি একটু হলেও এই কৃষ্টিকে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা বহির্বিশ্বেও পথ পথ করে উড়িয়ে বেড়াবে আমাদের লাল সবুজের পতাকা, এবং তখনই আমাদের শিল্প সংস্কৃতির সার্থকতা আমি মনে করি। দর্শক, আমাদের সাথে আজকে যারা কমেন্ট করে, ফোন করে এবং বিভিন্ন ভাবে দেখে যারা সহযোগিতা করেছেন, যারা সময় নষ্ট করে আমাদেরকে দেখেছেন, সকলকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমরা অনুষ্ঠান একদম শেষ করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং মাত্রার সাধারণ সম্পাদক জনাব সাদাত হোসেন লিটন। এবং দর্শক, আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করব। আগামী অনুষ্ঠান ঠিক বুধবার বাংলাদেশ সময় রাত 9টায় একই সময় আপনাদের সাথে আবারও হাজির হব আমি রিয়াজুল ইসলাম কাউসার, সেই প্রত্যাশা রেখে। এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং যে যেই দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলুন এমনটি প্রত্যাশা রেখে, এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, এবং যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে রয়েছেন তাদেরকে বলবো নো মাস্ক নো সার্ভিস, এই কথাটি আঁকড়ে ধরে আপনারা জীবনযাপন করবেন এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব। এসএসসি পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন, রয়েছে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি, পাস করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাবো। এই একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90।